রবিবার রাত 12:13 পর থেকেই গঙ্গাসাগরে শুরু হয়েছে মকর সংক্রান্তির পূর্ণ স্নান। এই পূর্ণ লগ্নে গঙ্গাসাগরে স্নান করতে দেশ বিদেশ থেকে হাজির হয়েছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। এই মহালগ্নে গঙ্গাসাগরে এসেছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মন্ত্রী একান্ত সাক্ষাৎকারে ওঙ্কার বাংলাকে জানিয়েছেন যে গঙ্গাসাগর মেলা হলো দেশের সেরা মেলা এবং এই মেলায় সরকারি পরিষেবা অতি উচ্চ মানের। গঙ্গাসাগর তো প্রতিদিন রেকর্ড করছে, আর রেকর্ড প্রতিদিন রেকর্ড ভাঙার জন্যই রেকর্ড হয়। এবারও সে সব রেকর্ড, অতীতের সব রেকর্ড ভেঙে যাবে। কেন্দ্রের আমরা দেখেছি কেন্দ্রের রাজ্যগুলো কিন্তু অত বড় মেলা বা অত সুন্দর প্রদর্শনের ব্যবস্থা থাকে না, কোথাও থাকে না। আমার ছোট বহুকাল থেকে আমি মেলায় মেলায় ঘুরে বেড়ানোর অভ্যেস আমার, বহু মেলা দেখেছি আমি। আমার তো 3 বার কুম্ভ হলো, 4th বারটা আমার কোনো কারণে কেটে গেল, আটকে গেল বাড়ির কাজের জন্যে। সেখানেও টিকিট করা ছিল আমার গুজরাটের কুম্ভ মেলায়। তো আমি 5টা কুম্ভ মেলা করবো, আরও 2টো করবো, কিন্তু আমি কোথাও এত ভালো অ্যারেঞ্জমেন্ট দেখিনি, কোথাও দেখিনি। আর এই তো সমস্ত দিক থেকে প্রযুক্তি, বিজ্ঞান, মানে সরকারের প্রত্যেকটি ডিপার্টমেন্ট এখানে একদম প্রাণ ঢেলে কাজ করছে। এতগুলো মন্দির কলকাতা শহর ছেড়ে এলাকা ছেড়ে এখানে বসে আছে, ভাবতে পারো। গঙ্গাসাগর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।